পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে গৃহবধূর হত্যা মামলায় সিআইডি তদন্তে অনাস্থা প্রকাশ কলকাতা হাইকোর্টের। বিশেষ তদন্তকারী দল গড়ে সিবিআইকে তদন্তের নির্দেশ। সিআইডি কি তদন্ত করলো তা এখনও স্পষ্ট নয়। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, মূল মামলা কি ছিল সেটা যেমন তোমার কাছ থেকে জানতে চাইবো, পাশাপাশি সিআইডিতে আদালত অনাস্থা প্রকাশ করলো কি কারণে? দেখো, তোমাকে বলবো, আদালতের কিন্তু স্পষ্ট বক্তব্য সিআইডির উদ্দেশ্যে কলকাতা হাইকোর্টের স্পষ্ট প্রশ্ন যে গত বছর এই মামলার ভার হাতে নেওয়ার পর থেকে এখনো পর্যন্ত সিআইডির পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা কিন্তু কলকাতা হাইকোর্টের কাছে স্পষ্ট নয়, এক। এবং দুই, তারা স্পষ্টতই বলছে যে এই মামলার যিনি মূল অভিযুক্ত সেই মূল অভিযুক্তকে সিআইডির বক্তব্য তারা খুঁজে পাচ্ছেন না। অথচ অভিযুক্ত দাবি করছেন যে অভিযুক্ত তিনি বাড়িতেই আছেন এবং তিনি সিআইডিকে বলেছেন তিনি বাড়িতে আছেন এবং এই মামলার ক্ষেত্রে যা সাহায্য দরকার সেই সহযোগিতা তিনি করবেন। এবং তারপরেও কেন সিআইডির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে সিআইডি তাকে খুঁজে পাচ্ছে না, সেই প্রশ্নটাও, সেই প্রশ্নের উত্তরও কিন্তু কলকাতা হাইকোর্ট বারবার খোঁজার চেষ্টা করেছে এবং সেই উত্তর কখনোই কলকাতা হাইকোর্টের কাছে পাওয়া সম্ভব হয়নি। অর্থাৎ এই যে সিবিআই এর এই সিআইডি যে ভূমিকা, সেই ভূমিকায় কার্যত কলকাতা হাইকোর্ট সন্তুষ্ট নয়। এবং তারপরেই আজকে নির্দেশ দেওয়া হয়েছে যে সিবিআই কে বিশেষ টিম গঠন করতে হবে, তারা এই মামলা খতিয়ে দেখবে এবং এক সপ্তাহের মধ্যে সিআইডির কাছে যা তথ্য আছে সেই তথ্য তারা সিবিআই কে হস্তান্তর করবেন, এই নির্দেশ কিন্তু আজকে দেওয়া হয়েছে। ধন্যবাদ সৌভিক।